খোলা আকাশের নিচে প্রতিনিয়তই পাঠদান চলছে উচ্চ বিদ্যালয়ের মাঠে। তবে এইভাবেই যদি চলতে থাকে পাঠদান, প্রতিনিয়তই অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। বিগত 4 বছর আগে নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এই প্রতিষ্ঠানটিতে। উদ্বোধন করলেও নামে মাত্র কাজ শুরু করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। দেখবার মতো কেউ নেই বলে জানিয়েছেন এই উদয়নারায়ণ মাছারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনাদের একটু চিত্র দেখাচ্ছি। যেই জায়গাটিতে আগের বিদ্যালয় ভেঙে ভবন করবার কথা সেখানে পুকুরে পরিণত হয়েছে। মনে হচ্ছে এ যেমন মাছের চাষ। এই যদি হয় লেখাপড়ার অবস্থা, এই যদি হয় খোলা আকাশের নিচে পাঠদান, তাহলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কি অবস্থা? বিগত 4 বছর থেকেই এই প্রতিষ্ঠানের রেজাল্ট নিম্নমানের দিকে চলে যাচ্ছে। যে প্রতিষ্ঠানে প্রতি বছরেই ভালো রেজাল্ট হবার কথা ছিল তাদের, কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন এই প্রতিষ্ঠানের ভবন নির্মাণ না হওয়ার ফলে, ক্লাসরুম, টয়লেট, বাথরুম না থাকার ফলে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাদের একটাই দাবি, এটি যদি দ্রুত ভবন নির্মাণ করা হয় তাহলে তারা সঠিক সময়ে এই বৃষ্টিকে অপেক্ষা করে লেখাপড়া করতে পারবে। আমরা একটু কথা বলবো এই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর সঙ্গে, কথা বলে জানবো যে এই প্রতিষ্ঠানে তারা কীভাবে লেখাপড়া করছেন। আসলেই আমরা যেটা জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষায় যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা একটু কথা বলবো। আপনি যেমনটি বলবেন যে এই যে আপনি যে প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করছেন, এখানে খোলা আকাশের নিচে এখন পর্যন্ত বৃষ্টিকে অপেক্ষা করে কেন লেখাপড়া করছেন, কেন ভবন হচ্ছে না, কি সমস্যা? আপনি একজন শিক্ষার্থী, আপনার লেখাপড়ার কী বিঘ্ন ঘটছে এটা একটু বলবেন। বিগত 4 বছর ধরে এখানে বিল্ডিং না মানে ভাঙার কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারছি না, আর বৃষ্টি রোদের মধ্যে আমাদের এখানে মাঠে বসে ক্লাস করতে হচ্ছে। এখানে অনেকেই বৃষ্টি আর রোদে মানে পুড়ে ক্লাস করে, অনেকে অসুস্থ হয়ে যায়, বিশেষ করে ক্লাস 6-7-এর মানে মেয়েরা আর কি। তারপরে মানে এরকম ক্লাস মানে ঠিকভাবে ক্লাস না করার কারণে আমাদের রেজাল্টও খারাপ আসতেছে, আমরা ভালোভাবে ক্লাস করতে পারছি না, আর ঠিকভাবে ক্লাস না করলে তো আমাদের রেজাল্টও ভালো আসবে না। আর আমাদের মানে এবার এসএসসির ব্যাচে মানে ভালো মানে রেজাল্ট আসতো, কিন্তু এই ভালোভাবে ক্লাস না করার কারণে আমাদের রেজাল্ট ভালো আসতেছে না। নিশ্চয়ই আপনাদের এখন বর্তমান সরকারের কাছে চাওয়া কি? প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন যে তিনি যেন খুব তাড়াতাড়ি আমাদের বিল্ডিংটা তৈরি করেন, যাতে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি, ক্লাস করতে পারি এবং আমাদের রেজাল্ট যেন ভালো আসে। আপনারা যেমনটি শুনলেন যে এই যে যে জায়গাটাতে আসলে ভবন নির্মাণ করার কথা ছিল সেখানে আসলে একটি পুকুরে পরিণত হয়েছে, পাশেই অনেক জমি রয়েছে, কৃষি জমি, মনে হচ্ছে আদূর থেকেই দেখা গেলে মনে হয় যে এখানে একটি কৃষি খামার অথবা পুকুর এখানে রয়েছে। আসলেই কিন্তু এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ রূপ দিতে গেলে যে এই ভবনটি নির্মাণ করতে হবে সেটি দেখভাল করবার মতো কেউ নেই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেনি। এই বিষয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক আনোয়ারের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই এই ভবনটি নির্মাণ করা হবে, তবে বৃষ্টির ফলেই তারা কাজটি করতে পারছেন না। তবে তিনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, দ্রব্যমূল্যের দামের বৃদ্ধির ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে হিমশিম খাচ্ছে। এই দ্রব্যমূল্যের দোহাই দিয়ে যদি প্রতিষ্ঠানের লেখাপড়ার বিঘ্ন ঘটে এর দায়ভার নিবে কে, এটি প্রশ্ন বর্তমান এই সরকারের কাছে। তবে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী সহ স্থানীয়দের দাবি এই প্রতিষ্ঠানটি দ্রুত নির্মাণ করে সঠিকভাবে পাঠদান করা হোক, তাহলে ফিরে আসবে এই প্রতিষ্ঠানের প্রাণ, ফিরে আসবে শিক্ষার মান, তা না হলে দিন দিন নিম্নমানের দিকে চলে যাবে এই প্রতিষ্ঠানের লেখাপড়া। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।